হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ডিম দিয়ে ফুলকপির তরকারি। বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে ডিম দিয়ে ফুলকপির তরকারি রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তাহলে দেখে নিই ডিম দিয়ে ফুলকপির তরকারি আমি কিভাবে রান্না করব। প্রথমে আমি ডিমটিকে ফ্রাই করে নেব। তার জন্য 2 চামচের মতো তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিম। এখানে আমি 4টা ডিম নিয়েছি, আপনারা চাইলে এর চেয়েও কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এইভাবে সামান্য একটু লবণ আর হলুদ তেলের মধ্যে দিয়ে ডিমটিকে ফ্রাই করে নিলে ডিমটা ফেটে গায়ে পড়ার সম্ভাবনা থাকে না, আর ডিমের কালারটাও খুব সুন্দর হয়। দেখুন, ডিমটা খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ডিমটিকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। এখন এইগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ফ্রাই করে নেব। তবে একটু পরপর ডাকনা ছেড়ে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ডাকনাটা সরিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে রাখবো। ডাকনা দিয়ে রান্না করার পর দেখুন ফুলকপিগুলি খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। এখন আবার কড়াইতে দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। তেলটিকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আস্ত জিরা। জিরাটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় দেখে একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এখন পেঁয়াজটিকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা আলু। এইখানে আমি বড় দেখে 2টা আলু টুকরা টুকরা করে কেটে তারপর সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটিকে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আমি এখানে আলুটিকে আলাদা করে ফ্রাই করিনি, আপনারা চাইলে আলুটিকে আলাদা করেও ফ্রাই করে নিতে পারেন। এই অবস্থায় অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে গ্রেট করা পেঁয়াজগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আলুটা খুব সুন্দর ফ্রাই করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 1 চামচের মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা মিলিয়ে 1.5 চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এখন সবগুলি উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এইগুলিকে লো ফ্লেমে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এর মাঝখানে ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে দেব। এইভাবে একটু পর পর ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবারও ঢেকে রাখব। দেখুন মশলাটি খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, তখন মনে হবে যে মশলাটি কষানো হয়ে গেছে।
এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা ফুলকপি। ফুলকপির সঙ্গে মশলাটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও এগুলিকে একটু কষিয়ে নেব। এইভাবে ডিম দিয়ে ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। এখন গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভিটা ফুটে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা ডিম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন এগুলিকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলিকে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর দেখুন তরকারিটা খুব সুন্দর হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনিয়া পাতা। কুচানো ধনিয়া পাতাটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এখন এই তরকারিটিকে হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে ডিম দিয়ে ফুলকপি তরকারি সম্পূর্ণ রেডি। এখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এইভাবে ডিম দিয়ে ফুলকপি তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।